দেখুন যে কারণে আমদানিকারী ট্যাগ ঝেড়ে ফেলে দেশেই অস্ত্র তৈরি করতে চায় ভারত অস্ত্র আমদানিতে চীনকে ছাপিয়ে গিয়েছে ভারত এখন বিশ্বের মধ্যে ভারতই বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ কিন্তু এই তকমা ঝেড়ে ফেলে অস্ত্র উৎপাদনে জোর দেওয়া উচিত মন্তব্য প্রতিরক্ষা মন্ত্রকের এক শীর্ষ আধিকারিকের অস্ত্র উৎপাদন ও রপ্তানিতে উৎসাহ বাড়াতে তার প্রশ্ন চীন করে দেখাতে পারলে ভারত কেন পারবে না শুক্রবার ভারত চেম্বার অফ কনফারেন্সের একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ডিফেন্স প্রোডাকশনের সচিব অজয় কুমার জানান আগে চীন ছিল বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ চীনকে স্থানচ্যুত করেছে ভারত এই ভারতই বিশ্বের বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ তবে এই এক ভারতের ঝেড়ে ফেলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে অস্ত্র উৎপাদন ও রপ্তানিতে জোর দেওয়া দরকার কিছু অস্ত্র রপ্তানি ও লাইসেন্সের ক্ষেত্রে নিয়ম শিথিল করার কথা ভেবে দেখা দরকার মন্তব্য অজয় কুমারের অস্ত্র আমদানির কথা উঠতেই উঠে আসে চীনের প্রসঙ্গ তার মন্তব্য চীন ধীরে ধীরে অস্ত্র আমদানি কমিয়ে উৎপাদনে জোর দিয়েছে তারা যদি করে দেখাতে পারে তাহলে ভারত কেন পারবে না শুধু চীন নয় মেক্সিকোর উদাহরণ টেনে তিনি বলেন অ্যারো ম্যানুফ্যাকচারিং বেস তৈরি করে মেক্সিকো আমেরিকা ও ইউরোপে অস্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ করে আরও এক প্রতিরক্ষা মন্ত্রকের কথায় অস্ত্র উৎপাদনে জোর দিলে খরচ যেমন কমবে তেমনি দেশীয় প্রযুক্তির উন্নতি হবে গবেষণা করার সুযোগ বাড়বে বাইরের অনেক দেশ ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে চায় ফলে অস্ত্র উৎপাদনে স্বনির্ভর হলে সেই অস্ত্র রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করবে ভারত